শীতকাল তো চলে এসেছে, তো শীতকালে কিন্তু প্রচুর বিয়েবাড়ি সিজন থাকে। তোমরা অনেকে বলেছো দিদি আমার সামনে বিয়েবাড়ি আছে, আমরা কিভাবে সাজবো, শীতকালে ঠিক কিভাবে বিয়েবাড়ির জন্য খুব সুন্দর করে সাজা যাবে সেরকম একটা টিউটোরিয়াল দাও। অনেকে আবার আগের পোলটাতে ভোট দিয়েছো যে পিঙ্ক কালারের শাড়ির সাথে মেকআপ লুক দিতে, সুন্দর একটা বিয়েবাড়ির মেকআপ লুক দিতে অনেকে কমেন্ট করেছো। আবার অনেকে বলেছো যে 10-20 টাকার মধ্যে রাখার চেষ্টা করো। তো সবার রিকোয়েস্ট নিয়ে আজকের ভিডিওটা আমি করার চেষ্টা করেছি, তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের যে মেকআপ লুকটা আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করবো, আর এই মেকআপ লুকটা তোমরা কিন্তু যে কোনো পিঙ্ক কালারের শাড়ি, লেহেঙ্গা বা তোমরা কোনো বেনারসি বা তোমরা কোনো চুড়িদারের সাথে কিন্তু এরকম ট্র্যাডিশনাল জিনিসের সাথে কিন্তু ক্যারি করতে পারো। তো যে কোনো ওয়েডিং এ তোমরা কিন্তু এরকম ভাবে ক্যারি করতে পারো, খুবই ভালো লাগবে আর ভীষণই ভালো আর ইউনিক লাগবে তোমাদের। মানে যে কোনো এজে যারা টিনেজার আছো বা টিনেজারের বেশি আছো সবাই কিন্তু এই ধরনের লুকটা, বা যারা ম্যারেজ গার্ল রয়েছো সবাই কিন্তু ক্যারি করতে পারো। এই লুকটা কিন্তু সবাইকে ভালো লাগবে। আর আজকের লুকটা হতে চলেছে একদম 20 টাকার মধ্যে মেকআপ লুক, মানে সমস্ত প্রোডাক্ট ইউজ করবো 20 টাকার মধ্যে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, নতুন নতুন ভিডিও যাতে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি যে জুয়েলারিগুলো পরে রয়েছি সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সাথে আমার আই লেন্স। তোমরা অনেকে জিজ্ঞাসা করো তুমি লেন্সটা কোথা থেকে কেনো, তো আমি যেখান থেকে গিয়ে তোমাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হতে চলেছে। তো চলো দেখে নাও শীতের বিয়েবাড়ির জন্য তোমরা কিভাবে সাজবে, আর তোমাদের মেকআপ কিন্তু একদমই নষ্ট হবে না, সাথে এটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো সবার ফার্স্টে কিন্তু আমাদেরকে মেকআপ করার আগে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, আর তার জন্য তোমরা যদি চাও তাহলে কিন্তু 20 টাকার মধ্যে কিন্তু এরকম একটা হিমালয়ার নিম ফেস ওয়াশ তোমরা প্যাক পেয়ে যাবে, ছোট প্যাক, যেটা 15 টাকা নেয়। তো ওটা তোমরা ইউজ করে নিতে পারো। আর তারপরে আজকে আমি ইউজ করছি দেখো এখানে চারকোল প্যাক, ফেস প্যাক, এটাও তোমরা 20-25 টাকা কি 30 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব ভালো একটা ফেস প্যাক, এটাকে অ্যাপ্লাই করার পর, মানে একটা পিল অফ মাস্ক বলতে পারো, তো মানে ফেসে অ্যাপ্লাই করার পরে এটাকে পুরোপুরি ড্রাই হতে হবে, মানে এটাকে পুরোপুরি ড্রাই হতে দেবে, তারপর এটাকে হালকা হালকা করে তুলে নেবে। খুব ভালো আর একটা রিফ্রেশমেন্ট দেয়, সাথে মানে আমাদের বেসটাকে তৈরি করে দেয়, মানে মেকআপটাকে অনেকক্ষণ কিন্তু লং লাস্টিং রাখে, যেহেতু আমাদের ফেসটা পুরোপুরি স্মুথ করে দেয় এটা ইউজ করার পরে। তো কোনো রকম কিন্তু পেন হয় না, তোমরা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই তোমরা যে কোনো এজে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, খুবই ভালো আর একদম এটা রিফ্রেশমেন্ট মানে এটা দেয়, আর সাথে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে, আর ফেসটাকে একদম স্মুথ করে দেয় যাতে মেকআপটা খুব মানে ইজিলি বসে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, যারা বলো যে মেকআপ বসে না তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো এরপর ইউজ করছি এখানে ডাবর গোলাপুরির এই রোজ ওয়াটারটা, কারণ আমাদের ফেসটাকে যে পোর্সগুলো ওপেন হয়ে যায় ক্লিন করার পর সেগুলোকে মিনিমাইজ করার জন্য কিন্তু আমাদের টোনার ইউজ করতে হবে। তোমরা এখানে অন্য কোনো টোনারও চাইলে ইউজ করতে পারো। এই রোজ ওয়াটারের এই ছোটো প্যাকটাও কিন্তু 10-15 টাকায় পেয়ে যাবে। তারপর আমি আজকে ইউজ করছি ময়েশ্চারাইজার আর প্লাস সানস্ক্রিন, এটা কিন্তু খুবই ভালো একটা ক্রিম, এটা জয়ের একটা সানস্ক্রিন, মানে আলমন্ডের একটা মানে ক্রিম, আর এটা ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করতে পারো, এছাড়া তোমরা সানস্ক্রিন হিসাবেও কিন্তু ইউজ করতে পারো। মাত্র 10 টাকায় এটা পারচেস করেছি আমি, খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। তো চলো এরপরে এটাকে পুরোপুরি ফেসের সাথে পুরো ব্লেন্ড করে নিচ্ছি। তো আজকে আমি কোনো রকম প্রাইমার ইউজ করব না, তোমরা চাইলে অবশ্যই কোনো প্রাইমার তোমরা ইউজ করতেই পারো। এরপর আজকে আমি ইউজ করছি এখানে আয়ুরের এই স্ট্রবেরির যে লিপ বামটা রয়েছে সেই লিপ বামটা ইউজ করছি। লিপ বাম কিন্তু মিস করো না, কারণ হচ্ছে লাস্টে যেহেতু তোমরা ম্যাট লিপস্টিক ইউজ করবে তো লিপসটাকে কিন্তু পুরোপুরি ড্রাই করে দেয়, যেহেতু শীতকাল খুব বাজেভাবে ড্রাই করে দেবে, তো সেই জন্য কিন্তু লিপ বামটা অবশ্যই ইউজ করে নিও। এরপর আজকে আমি ইউজ করছি আইব্রোর জন্য এখানে ADS এর এই আইব্রো কিটটা, মানে এই আইব্রো পেন্সিলটা, এটা কিন্তু আমি 20 টাকায় পারচেস করেছি। আর এটার সামনের দিকে দেখতে পাচ্ছ একটা চিরুনি রয়েছে যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে কম করে নিতে পারবো। আর এরপরে দেখো আমি পুরো যেখানে যেখানে আমার আইব্রো ফাঁকা রয়েছে সেই জায়গাগুলোকে ফিল অ্যান্ড ড্র করে নিচ্ছি, এরপরে পুরো ব্যাপারটাকে হালকা হালকা করে ব্লেন্ড করে নেব। খুবই ভালো আর লাইট ওয়েট একদম একটা ফিনিশ দেয়, মানে একদমই সেই খুব বেশি পিগমেন্টেশন নয়, যেটুকু দরকার একটা আইব্রোর জন্য পিগমেন্টেশন সেরকমই।
তো এইভাবে আমি সেকেন্ড ভুরুটাও করে নিয়েছি। আর এরপরে আজকে আমি নিয়েছি ড্যাজেলারের একটা দেখো ফাউন্ডেশন, আর একটা হচ্ছে ব্লু হেভেনের ফাউন্ডেশন, সিগনেচার ফাউন্ডেশন, দুটোই খুব ভালো মানে কম দামের মধ্যে। তো আজকে আমি ড্যাজেলারের এই ফাউন্ডেশনটা ইউজ করব, দুটোই তোমরা 20-25 টাকা নিয়ে পেয়ে যাবে। আর ড্যাজেলারের ফাউন্ডেশনটার কিন্তু শেড নাম্বার হয়, তো আমি আমার এটা শেড রয়েছে হচ্ছে হানি, তো এটাকে দিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। মোটামুটি একটা কভারেজ দেয়, মানে খুব যে পাতলা কভারেজ তাও বলবো না, খুব যে বিশাল কভারেজ তাও বলবো না। তো এটা দিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করার পরে আমি এরকম একটা ইয়ারবাডস নিয়েছি, যেটা দিয়ে আমি আমার পুরো আইব্রোটাকে আরও ভালোভাবে সেট করে নিচ্ছি, কারণ আইব্রোটাকে সেট করতেই হবে, নাহলে কিন্তু খুব বাজে লাগবে আর অনেক সময় বেরিয়ে যায়, অনেকটা প্রপার হয় না আইব্রো ড্র করা, তখন এটা দিয়ে কিন্তু ক্লিন করে নিতে পারো, খুব ভালো দেখাবে। এরপর এরকম একটা ছোটো ব্লেন্ডার নিয়েছি যেটার দাম 5-7 টাকা নেয়, তো এরকম একটা ছোটো ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, খুব ইজিলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাবে। এরপরে আজকে আমি ইউজ করছি NY বের এই আইশ্যাডো প্যালেটটা, আর এটা রয়েছে হচ্ছে গ্ল্যান্ড 21-এর আইশ্যাডো প্যালেট, যার শেড নাম্বার হচ্ছে 04। তো NY বের আইশ্যাডো প্যালেটটা আমি দিওয়ালি অফারে 9 টাকায় পেয়েছিলাম, তা তাই জন্য আমি এটা নিয়েছি। আর তোমরা চাইলে অন্য কোনো আইশ্যাডো প্যালেট অবশ্যই ইউজ করতে পারো, যে কোনো একটা ভালো আইশ্যাডো প্যালেট তোমরা একটু দাম দিয়ে কিনে নেবে, তাহলে কিন্তু তোমাদের পুরো ফুল মেকআপটা তোমাদের হয়ে যাবে। তো হ্যাঁ, এখানে একটা আইশ্যাডো প্যালেট তো 9 টাকা, কিন্তু একটা আইশ্যাডো প্যালেট কিন্তু 50-60 টাকা দাম নিয়েছে, যেটা আর একটা গ্ল্যাম 21-এর। তো আমি এটা লোকাল মার্কেট থেকে পারচেস করেছি, তো তোমরাও কিন্তু এরকম আইশ্যাডো প্যালেট একটা ভালো কিনে নিও, মানে 50-60 টাকা না হলেও একটু ভালো রেঞ্জের কিনে নিও। তো চলো এরপরে দেখো আমি আজকে পিঙ্ক কালার দিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করার পরে ফার্স্টে ডার্ক কালার অ্যাপ্লাই করেছি, তারপরে একটু লাইট অ্যাপ্লাই করেছি, ব্লেন্ড করে নিয়েছি, আর সামনের দিকটা একটুখানি গ্লিটার শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি, মানে আমার এই NY বের ওখান থেকে। তো এরপরে আমার পুরো লুক কিন মানে আই লুকটা কমপ্লিট করে নিয়েছি, আর এরপরে দেখো আমি এই ফাউন্ডেশনটা ড্যাজেলারের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি আরও বেশি কভারেজ চাও তাহলে তোমরা এর মধ্যে একটু লুজ পাউডার ইউজ করে নেবে, তাহলে কিন্তু একটু ভালো কভারেজ পেয়ে যাবে, মানে একটু অল্প পরিমাণে অবশ্যই, নাহলে কিন্তু কে কী দেখাবে। আর অবশ্যই পাউডার মেশালে কিন্তু একটু ময়েশ্চারাইজার ভালো করে ইউজ করে নিও, আর সত্যি বলতে এটা একদম লাইট কভারেজ দেয়, কিন্তু এত সুন্দর একটা ফিনিশিং দিচ্ছে না, মানে পুরো ডিউই গ্লোই একটা দারুণ ফিনিশিং দিচ্ছে, আর ফেসের সাথে না খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। তো এরপরে কিন্তু আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য এখানে যে স্প্রিঞ্জের বিবি পাউডারটা নিয়ে নিয়েছি, এটা একটা ইউলো আন্ডারটোনের ট্যালকম পাউডার, তোমরা এটাকে ইউজ করতে পারো, এটাও কিন্তু তোমরা 20 টাকার মধ্যে পেয়ে যাবে, 15-20 টাকার মধ্যে। তো আমি ফুল ফেসটাকে এভাবে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি, আর এরপরে তোকে আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে এভাবে ইয়েলো কালারটা পিক করে আমি আমার আইয়ের নিচে অ্যাপ্লাই করছি। তো এরপরে দেখো আমি পুরো যে এক্সট্রা পাউডারটা রয়েছে সেটাকে পুরো একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিচ্ছি, পুরো ফেসটা সেট হয়ে গেছে। এরপরে দেখো আমি এখানে ব্রাউন কালার নিয়েছি, ব্রাউন কালার নিয়ে আমি শুধু নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি একটু ভালো করে, কারণ আমার নোজটা খুবই বাজে। আর এরপরে আমি হালকা করে আমি আমার ফেসে একটু কন্ট্রোল করে নিচ্ছি, একদমই হালকা লাইটলি, বেশি হাইফাই করব না। আর এরপরে দেখো পিঙ্ক কালারটা যেটা আমি আমার আইশ্যাডোতে ইউজ করেছি সেটাকে আমি আমার অ্যাজ আ ব্লাশ আমার চিকে ইউজ করে নিচ্ছি, তোমরাও চাইলে এভাবে ইউজ করতে পারো। আর হ্যাঁ বললামই তোমাদেরকে একটা ভালো, যদি তোমরা আইশ্যাডো প্যালেট একটু দাম দিয়ে কিনতে পারো তাহলে আইশ্যাডো প্যালেট ছাড়া তোমাদের আর কিছু লাগবে না, আইশ্যাডো প্যালেটটা নিলে তোমাদের সব কাজ হয়ে যাবে। তো চলো এরপর আমি আজকে ইউজ করছি ড্যাজেলারের এই ছোট্টো লাইনারটা, এটার দাম হচ্ছে 20 টাকা, তো এটা 20 টাকার মধ্যেই পারচেস করতে পারবে তোমরা। এটাকে দেখো আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে একটা উইং টাইপের একটা ঠিক আইলাইনার করছি, খুবই ভালো মানে আইলাইনারটা খুব ভালো বলতে পারো, মানে এরকম রেঞ্জের মধ্যে যতটুকু ভালো হওয়া যায় ঠিক ততটাই ভালো। আর এরপরে আমি ড্যাজেলারেরই একটা এরকম মাস্কারা ইউজ করছি, যেটা 20 টাকার মধ্যে কি 25 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, যেটা আমি 25 টাকাতেই পারচেস করেছি, তোমরা পেয়ে যাবে আশা করি। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, বাট সত্যি বলতে গাইজ এটা না আমি ওই কী বলো ওটাকে ব্লু হেভেনের থেকেও খুব ভালো, মানে ব্লু হেভেনের যে মাস্কারটা আছে না সেটার থেকেও অনেক সুন্দর কভার মানে কভারেজটা দেয় মাস্কারটা। তো এরপরে আমি সেম NY বের এই প্যালেটটা থেকে হাইলাইটার ইউজ করে নিয়েছি, তোমরা যদি এরকম প্যালেট না পাও তাহলে তোমরা লুজ শিমার পাউডার পাওয়া যায় সেটাকেও ইউজ করতে পারো। তো এরপরে দেখো আমি লিপস্টিকের জন্য ইউজ করছি, এখানে এই 7 সিজের লিপস্টিক রয়েছে একটা, আর একটা হচ্ছে ম্যাট লিপস্টিক, এই লিপস্টিকটার নাম ভুলে গেছি আমি। তো দুটো লিপস্টিক আমি 30-30 টাকায় পারচেস করেছি, মানে পার পিস 30 টাকা করে নিয়েছে। তো আমি ম্যাট লিপস্টিকটা ইউজ করেছি, একটু মানে বেগুনি টাইপের কালারের দিকে রয়েছে কালারটা, তাই জন্য ইউজ করলাম। তো যাই হোক চলো দেখে নাও আমার ফাইনাল লুক কেমন হয়েছে জানিও। আর আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে পুরো লাইভ প্রুফ দেখিয়েছি ওয়াটার প্রুফ কিনা মেকআপটা, তোমরা অবশ্যই চেক করে নিও পুরো ভিডিওটা। তো চলো দেখে নাও।